এক ভয়ংকর আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। এবার লেবাননের ওপৰত ইসরায়েলের পেজার ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত হয়েছে আর ভয়ঙ্কর আক্রমণত এই পর্যন্ত 10 অধিক লোকের মৃত্যু হয়েছে, আনহাতে 4,000 অধিক লোক আহত হয়েছে বলে ইজানের পর গেছে। এই ঘটনা কেন্দ্র করে সঞ্চলনের ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে। আমি লৈ আছি ভোটার বিশেষ খবর। আর দেখবলে পাওয়া গেছে এক ভয়ঙ্কর আক্রমণের ঘটনা এবার সংঘটিত হয়েছে আর লেবাননের ওপৰত ইসরায়েলের পেজার এবার আক্রমণ সংঘটিত হয়েছে। লেবাননের ওপৰত ইসরায়েলের পেজার ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত হয়েছে আর এই ভয়ঙ্কর আক্রমণত এই পর্যন্ত নিহত হয়েছে 10 অধিক লোক। ইতিমধ্যে নিহত হওয়ার খবর আহি পড়েছে আর সমান্তরালকে আহত হয়েছে 4,000 অধিক লোক আহত হয়েছে আর আহতর সংখ্যা বৃদ্ধি পড়ার আশঙ্কা আছে। আর এই ঘটনা কেন্দ্র করে কিন্তু এটা চাঞ্চল্যে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। কিছু স্থির চিত্রর সহায়ত হেয়া সেই পরিবেশ দেখার সৃষ্টি দেখার যত্ন করছো। আর এইদরে এটা লেবাননত হাহাকার পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে আর লেবাননের উপর ইসরায়েলের পেজার এই আক্রমণ সংঘটিত হয়েছে। আর এই আক্রমণত ইতিমধ্যে বহু লোকে প্রাণ হেরুয়েছে, আনহাতে 4,000 অধিক লোক আহত হয়েছে। ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্যে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে আর লগতে আহত হয়েছে লেবানস্থিত ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছে, সাধারণ জনতা আহত হয়েছে আর ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছে। আর এই ইসরায়েলের পেজার যে আক্রমণ, সেই পেজার আক্রমণত লেবানস্থিত ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছে আর নিহত হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন হিজবুলার কেইবাটাও সন্ত্রাসবাদী নিহত হয়েছে। আর চিকিৎসালয় ইতিমধ্যে এতিয়া চিকিৎসার বাবে ঠাই রখা হয়েছে। আহত আঘাতপ্রাপ্ত লোকর চিকিৎসার বাবে এটা চিকিৎসালয়ত এইদরে ঠাইর অভাব হয়েছে। আর ইয়ার দৃশ্যাংশ দেখার যত্ন করছো আর ইয়ার কিছু চিকিৎসালয়ের দৃশ্য আর এইদরে এটা অভাব হয়েছে, আসলে চিকিৎসার বাবে অভাব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর সমান্তরালক পেজর আক্রমণত এটা আহত লোকে এটা চিকিৎসালয়ত ভিড় করা পরিলক্ষিত হয়েছে। ইসরায়েলে এই আক্রমণের দায়িত্ব বর্তমান পর্যন্ত স্বীকার করা নাই, যদিও লেবানন ইরান আর হিজবুলাই পেজর আক্রমণের বাবে ইসরায়েলকে ইতিমধ্যে দোষারোপ করেছে। আর পেজার ডিভাইসের মাজত বিস্ফোরক রাখি ঘটুয়া হয়েছিল বিস্ফোরণ। আর এটা ইসরায়েলের উপর প্রত্যাক্রমণের ভাবুকি দিছে লেবাননে। এটা ইসরায়েলের উপর যে আক্রমণ প্রত্যাক্রমণের যে ভাবুকি, সেই ভাবুকি এটা প্রদান করা পরিলক্ষিত হয়েছে। লেবাননে এবার ইসরায়েলের উপর প্রত্যাক্রমণের ভাবুকি প্রদান করেছে। আর পেজারের উপরেও রেডিও আর ট্রান্সমিটারটো বিস্ফোরণ হওয়ার খবর আহি পড়েছে। আর হিজবুল্লাহ সন্ত্রাসবাদীয়ে পরস্পরের মাজত যোগাযোগের বাবে এই পেজার ব্যবহার করে আর সেই এইদরে এটা আক্রমণ সংঘটিত হয়েছে। আর এই সুবিধা গ্রহণ করে ইসরায়েলে পেজার আক্রমণ করার এটা শঙ্কা প্রকাশ করেছে। আর এইদরে এই ঘটনা কেন্দ্র করে অর্থাৎ ইসরায়েলের লেবাননের উপর যে ইসরায়েলের পেজার আক্রমণ, সেই পেজার আক্রমণের ঘটনা কেন্দ্র করে এটা চাঞ্চল্য বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। আর এই পর্যন্ত 10 অধিক লোক নিহত হয়েছে, 4,000 অধিক লোক আহত হয়েছে আর ইতিমধ্যে আহত লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর এই ভয়ঙ্কর আক্রমণত আহত হয়েছে লেবানস্থিত ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছে, সন্ত্রাসবাদী আহত হয়েছে আর ইতিমধ্যে চিকিৎসালয়ত চিকিৎসার অভাব হয়েছে, চিকিৎসার বাবে ঠাই নোহা হয়েছে আর আহত এটা চিকিৎসালয়ত ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আর হিজবুল্লাহ সন্ত্রাসবাদীয়ে পরস্পরের মাজত যে যোগাযোগ, সেই যোগাযোগের বাবে আসলে পেজার ব্যবহার করে আর সেই পেজার যে ব্যবহার করে সেই ব্যবহারের সুবিধা গ্রহণ করে আসলে ইসরায়েলে পেজার আক্রমণের করার এটা শঙ্কা প্রকাশ করা হয়েছে, সন্দেহ করা হয়েছে। আর এইদরে এটা দেখবলে পাওয়া গেছে এয়া হয়েছে লেবাননের পরিস্থিতি আর পরিবেশ দেখার যত্ন করছো। আর এইদরে এটা হাহাকার পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। আর ইসরায়েলের লেবাননের উপর যে ইসরায়েলের পেজার যে আক্রমণ, সেই আক্রমণত বহু লোক প্রাণ হেরুয়াবলগীয়া হয়েছে আর ইতিমধ্যে আহত হয়েছে, বহু লোক আহত হয়েছে আর নিহত হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহর কেইবাটাও সন্ত্রাসবাদী নিহত হয়েছে। আর এইদরে চিকিৎসালয়ত এইদরে আঘাতপ্রাপ্তর ভিড় পরিলক্ষিত হয়েছে। আর লগতে ইসরায়েলে এই আক্রমণের দায়িত্ব ইতিমধ্যে স্বীকার করা নাই, যদিও লেবানন ইরান আর হিজবুল্লাহ পেজার আক্রমণের বাবে ইসরায়েলকে দোষারোপ করা দেখবলে পাওয়া গেছে। আর পেজার ডিভাইসের মাজত বিস্ফোরক রাখি এইদরে বিস্ফোরণ সংঘটিত করা হয়েছিল। আর এটা ইসরায়েলের উপর প্রত্যাক্রমণের ভাবুকি প্রদান করেছে লেবাননে। আর পেজারের উপরেও রেডিও আর ট্রান্সমিটারটো বিস্ফোরণ হওয়ার খবর আহি পড়েছে। আর হিজবুল্লাহ সন্ত্রাসবাদীয়ে যে পরস্পরের মাজত যে যোগাযোগ, সেই যোগাযোগের বাবে আসলে পেজার ব্যবহার করেছিল আর সেই সুবিধা এটা গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। আর সেই সুবিধা গ্রহণ করে এটা পেজার আক্রমণ করার সংখ্যা প্রকাশ করেছে, ইসরায়েলের পেজার আক্রমণ করার সংখ্যা প্রকাশ করেছে। আর এইটা দেখবলে পাওয়া গেছে ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্যে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। যেকোন খবরের বাবে যোগাযোগ করক 7099 17
7300 অথবা 7090 1700